পবিত্র আশুরায় হাই হোসেন হাই হোসেন ধনীতে তাজিয়া মিছিলে অংশ নেয় হাজারো মুসলমান শোকার্ত কণ্ঠে কারবালার বিয়োগান্ত ঘটনা স্মরণ করে মিছিলে অংশ নেয় শিয়া সম্প্রদায়ের মানুষ সকাল দশটায় পুরান ঢাকার হোসনি দালান থেকে শুরু হয়ে দুপুর একটায় ধানমন্ডিতে গিয়ে শেষ হয় মিছিলটি বিস্তারিত জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী হিজরি সন অনুসারে দশ মহরম কারবালায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এর দহিত্র ইমাম হোসেনের শাহাদাতের দিনটি সারা বিশ্বের মুসলমানেরা ত্যাগ ও শোকের দিন হিসাবে পালন করেন এদিন খালি পায়ে মুখে শোকের স্লোগান গায়ে কালো পাঞ্জাবিতে হাজারো শিয়া মুসলমান অংশ নেয় মিছিলে শোকেরে মিছিলে সোনালী রঙের ঝান্ডা আর কারওয়ালা স্মরণে বহন করা হয় ইমাম হোসেন রাজিয়াল্লা তাল আনহুর প্রতীকী কফিন ইমাম হাসান রক্ত দিয়ে যে শান্তির বাণী প্রতিষ্ঠা করে গেছে সে বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া মূল উদ্দেশ্য ইমাম হোসেন ইসলাম একষট্টি হেজিতে কারবালা ময়দানে যে সত্য প্রতিষ্ঠা করে গিয়েছেন সেই সত্য যাতে আজ প্রতিটি সমাজে গড়ে ওঠে এবং আমরা এই সত্যকে অবলম্বন করে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুন্দর ভবিষ্যৎ দিয়ে যেতে পারি মুসলমানেরা জানান আশুরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে সাহস যোগায় আমাদের নবী মোহাম্মদ ইমাম হোসেন ইসলামের ন্যায় ন্যায়ের জন্য লড়াই করতে পড়ে গেছে ইমাম হোসেনের আদর্শ যদি আমরা চলতে পারতাম সকল মুসলমান একসঙ্গে তাহলে আমাদের মধ্যে সন্ত্রাস জঙ্গিবাদ থাকতো না মহরম মাস আমাদের বুধ বড় মাস আমাদের শোকের মাস আমরা এই শোক কোনোদিন ভুলতে পারবো না সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন চাপড়ে হাই হোসেন হাই হোসেন মতন তুলে পুরান ঢাকার হোসেন দলান থেকে বের হওয়া মিছিল পুরান ঢাকা আজিমপুর নীলক্ষেত নিউ মার্কেট সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে এগিয়ে শেষ হয় মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শামীমুজ্জামান চৌধুরী মোহনা সংবাদ